গাজায় যুদ্ধবিরতির ইস্যুতে হামাস ও হিজবুল্লাহর বৈঠক। গাজায় যুদ্ধবিরতির ইস্যুতে নিজেদের মিত্রগোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে বৈঠক করেছে গাজা উপত্যকা ও নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস। গতকাল শুক্রবার লেবাননের কোনো এক অজ্ঞাত স্থানে হয়েছে এই বৈঠক। হিজবুল্লাহ শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ এবং হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ নেতা খলিল আল হাইয়া বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নিজেদের প্রস্তাবে হামাস উপস্থাপন করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে লেবানন ভিত্তিক শিয়াপন্থী সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি প্রস্তাবের বিভিন্ন পয়েন্ট নিয়ে মত বিনিময় করেছেন উভয় পক্ষের প্রতিনিধি দল। ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে শান্তি সংলাপ এবং গাজায় বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে তাদের মধ্যে। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর এক মাস পর থেকে লেবানন ইসরায়েল সীমান্ত থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও রকেট ছোড়া শুরু করে হিজবুল্লাহ। পাল্টা জবাব দেওয়া শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও। দিন যত গড়াচ্ছে ততই তীব্র হয়ে উঠছে উভয়পক্ষের হামলা, পাল্টা হামলা। এফপি টালি বলছে, হিজবুল্লাহ ও আইডিএফ এর পাল্টাপাল্টি এই হামলায় গত সাত মাসে লেবাননে নিহত হয়েছেন 481 জন, তাদের মধ্যে বেসামরিকদের সংখ্যা 94 জন। অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত 15 জন সেনা এবং 11 জন বেসামরিক। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস পে এফপি একটি সাক্ষাৎকার দিয়েছেন হিজবুল্লাহ জ্যেষ্ঠ নেতা ও সাংগঠনিক উপপ্রধান শেখ নাইম কাসেম। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী গাজায় সামরিক অভিযান বন্ধ করে হিজবুল্লাহ ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র রকেট ছোড়া বন্ধ করবে। হামাসের মিত্র হিসেবে আমরা এখন থেকে হামলা চালাচ্ছি। গাজায় যদি যুদ্ধবিরতি হয়, অর্থাৎ ইসরায়েলি বাহিনী যদি সেখানে অভিযান বন্ধ করে, আমরা সঙ্গে সঙ্গে হামলা বন্ধ করে দেব, আমাদের আর কোনো শর্ত নেই, এপিকে বলেন শেখ নাইম কাসেম।